স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্বার ভালো লাগলে শেয়ার করতে পারো লাইক করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আজকের গল্প অশরিণী লিখেছেন বামা প্রসাদ মুখোপাধ্যায় শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প মানুষের মুখ ঠিক যেন খবরের কাগজের হেডলাইন দেখার মতো চোখ থাকলে ঠিক পড়ে নেওয়া যায় সেসব খবর এই যেমন অরুণের মুখ দেখে আমার মনে হলো হ্যারিকেনের নরম আলোয় ওর মুখ চোখ দেখেই আন্দাজ করলাম ওর পেশেন্টের অবস্থা ভালো নয় পেশেন্টের বাড়ির লোকেরা ওকে পদ দেখিয়ে নিয়ে আসছে গাড়িতে তুলে দেওয়ার জন্য গ্রামের পদঘাত হতেই শুনশান তাই আবার ঘোর বর্ষা এই গ্রামটার নাম চাপারুই। হাওড়া বর্ধমান মেন লাইনে খন্যান স্টেশনে নেমে যেতে হয় অরুণ অবশ্য তার গাড়িতেই গেছিল শহরের ব্যস্ত ডাক্তার হলে কী হয় কুলোলে এমন সব গা গঞ্জে রোগী দেখতে যেতে সে কখনো দুবার ভাবে না ও মুখে বলে তবু তো রাতের পথে একটু গাড়ি চালানোর সুযোগ পাই আসলে অরুণকে তো আমি জানি রোগীর সেবা করতে পেলে ও পড়তে যায় তা আজ অবশ্য সে সুযোগটা আমি পাচ্ছি অরুণের মারুতি এস স্টিয়ারিংয়ে আমাকে জোর করে ওই বসিয়েছে ওর ড্রাইভারকে ছুটি দেওয়ার পরপরই কলটা আসাতে ও আমাকে ফোন করে তারপর জানায় কাল হঠাৎই হাতে চোট পাওয়ায় সে আজ গাড়ি চালাতে অপারক তাই আমি যদি আমি গাড়ি চালাতে ভালোই পারি তবে আমার গাড়ি হলো লড়ঝরে মার্কা একটা অ্যাম্বাসাডার যার হর্ন ছাড়া আর সব কিছুই বাজে তবু সেটা হলো আমার নিজের গাড়ি আর এটা বন্ধুর তাও আবার মহামূল্যবান যাই হোক অরুণের সঙ্গে লোভে আমি আর না করিনি কলকাতা থেকে সোজা চলে এসেছি এই ষাট কিলোমিটার দূরে চাঁপারুই গ্রামে অবশ্য বিদ্যুৎ আছে তবে ঝড় উঠলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় আজও তেমনই হয়েছে সন্ধ্যে থেকেই ঠান্ডা ছোড়ো হাওয়ার বিদ্যুতের ঝলকানির মধ্যে বেশ একটা যুগলবন্দি চলছিল এখানে পৌঁছবার আগেই জোরে ঝড় উঠেছিল তারই নিটফল চাঁপাড়ুইয়ে ঘন অন্ধকার পথ এবং সামনে ওই হ্যারিকেন হাতে রোগীর বাড়ির লোকজন অরুণ গাড়িতে এসে বসতেই সবাই ওকে নমস্কার করল রোগীর অবস্থার ইতর বিশেষ হলেই তারা যে ওকে জানাবে সে কথা হতেই অরুণ ইশারায় আমাকে গাড়ি ছাড়ার নির্দেশ দিল গাড়ি ছাড়তে না ছাড়তেই চড়বড়িয়ে বৃষ্টি এলো গাড়ির ঝকঝকে সাদা আলোর সামনে শুরু হলো বৃষ্টির উদ্দাম নাচ একটু পরেই গ্রাম থেকে গাড়ি বড় রাস্তা মানে জিটি রোডে এসে পড়ল অরুণের দিকে একবার আর চোখে চাইলাম দেখলাম ও নরম সিটে একেবারে গায়ে এলিয়া বসে আছে অন্য সময় ও কত হাসি তামাশা করে অজস্র কথা বলে যায় কিন্তু আজ ওর মোট দেখছি সত্যিই খুব খারাপ কেমন দেখলি পেশেন্টকে একটা সিগারেট দড়ি অরুণ উত্তর দিল ক্লিনিক্যালি ভালো একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে ওষুধ দিয়ে দিয়েছি এ ওষুধে কাজ অবশ্যই হয় তবু আমি অবাক হয়ে বললাম তবু মানে পেশেন্টের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তোর মুখে ওই আষাঢ়ে মেঘ না তোকে নিয়ে আর পারা গেল না রোগী নিয়ে তুই বড্ড বেশি ভাবিস চল ফেরার পথে আজ দিল্লি রোডের জোড়া হোটেলে রুটি আর চিকেন তরকা খাই অরুণ মাথা নাড়ল বলল না রে তুই বরং খা আমার ইচ্ছে করছে না একদম আসলে মাঝ বয়সী একটা লোক তার সাজানো সংসার ফেলে হুট বলতে চলে যাবে এ বড় দুঃখের আমি ডাক্তার হলেও আমার এসব দুঃখ টুক্ষ বোধ এখনও রয়ে গেছে কিন্তু অরুণ তোর কথাটা আমি ঠিক বুঝলাম না একবার বলছিস রোগী ভালো আছে অথচ বলছিস চলে যাবে এটা কি একটা ধোঁয়াশা মার্কা ব্যাপার নয় অরুণ কি একটা বললো আমার কানে গেল না কেননা চারদিক কাঁপিয়ে ভয়ঙ্কর গতিতে তখন একটা মেল ট্রেন বেরিয়ে যাচ্ছে আমরা ততক্ষণে মগরা লেভেল ক্রসিংয়ের সামনে পৌঁছেছি ট্রেনটা চলে যেতেই আবার বৃষ্টির নুপুর শোনা গেল গাড়ির ছাদের ওপর গাড়ির গতি কমিয়ে দিয়েছি অরুণ বলল চালাতে অসুবিধে হলে কোথাও দাঁড়িয়ে যা এমন দুর্যোগের রাত পেশেন্টের বাড়ির লোকগুলোকে আবার দৌড়ঝাঁপ করতে হবে আহ কি যে করি আমি গাড়িটা থামিয়ে দিলাম রাস্তার ধার করে তারপর অরুণের কাঁধে হাত রেখে বললাম ডক্টর দাস প্লিজ এভাবে নিজেকে কষ্ট দেবেন না আমি আপনার বন্ধু আমি কি কোনোই সাহায্য করতে পারি না আপনাকে কথার মাঝে অরুণ এরকম হঠাৎ করে নাটকীয়তা খুব পছন্দ করে তাই কথাটা এভাবে বললাম ও আমার দিকে মাথাটা ঘুরিয়ে বলল বলতেই তো চাই রে কিন্তু এসব কথা উঠলে তোরা আমাকে পাগল বলবি হয়তো বলবি অরুণটার ডাক্তারি ছেড়ে দেওয়া উচিত তবু বামা বোধ তাই তোকে সব বলতেই হবে বহু বছর ধরে একা বয়ে বেড়াচ্ছি এই আতঙ্ক রোগী দেখতে গেলেই এই আতঙ্ক আমার নিত্য সঙ্গী গাড়ির জানলাগুলো খুলে দিলাম বোতাম টিপে মুহূর্তে ঠান্ডা বাতাস লন্ডবন্ড করে দিল আমাদের বাইরে বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাইরে নাইরে না গাইছে ব্যাঙাক হিঁজির দল থেকে থেকে আকাশ গম্ভীর স্বরে বলছে ওহু তাল মিলছে না যে বিদ্যুতের ঝলক অরুণের মুখে পড়তেই দেখলাম সে বিস্ফারিত চোখে তাকিয়াছে উইন্ডস্ক্রিনের দিকে বুঝলাম ও খুব কষ্ট পাচ্ছে হঠাৎই ওর হাত ও আমার হাতটা চেপে ধরে বলল লোকটা মরবেই পৃথিবীর কোনো বদ্যি কোনো ধর্মন্তরী বাঁচাতে পারবে না কেননা আজ পেশেন্টের ঘরে মিসেস চট্টরাজকে দেখলাম এই বলে অরুণ চুপ করে গেল এবার হতবাক হওয়ার পালা আমার ওই গ্রামে পেশেন্টের বাড়ি মিসেস চট্টরাজ নামে কে আসতে পারেন আর যিনি আসুন না কেন তিনি কেনই বা লোকটির মৃত্যুর কারণ হবেন অরুণ বলল মিসেস চট্টরাজের পুরো নামটা ছিল মিসেস সুমিতা চট্টরাজ ওর স্বামী ছিলেন আমলে দুধে আই অফিসার মিস্টার শোভন চট্টরাজ সময়টা ছিল সেভেন্টি টু এর ডিসেম্বর মাস আমি তখন পিজি হাসপাতালে ইন্টার্নি মিসেস চট্টরাজ ওই হাসপাতালের উডবান ওয়ার্ডে ছিলেন ওর মাথায় একটা আনআইডেন্টিফাইড পেন হতো সে সেটার ইনভেস্টিগেশনের জন্যই তিনি ভর্তি হয়েছিলেন ওইখানে আর আমার ওপর ভার ছিল তার দেখাশোনা করার তারপর ভদ্রমহিলা বয়সে আমার দিদির মতোই ছিলেন প্রথম দিন থেকেই ওর ব্যবহার আমাকে মুগ্ধ করত। তার কথাবার্তা এবং অপরূপ রূপরাশির কথা তখন চাউর হয়ে গেছিল হাসপাতালে ভিআইপির স্ত্রী বলে আমার ওপর নির্দেশ ছিল ডিউটির সময়টুকু যেন মুহূর্তের জন্য ওর ঘর ছাড়া না হই দিনে আমি থাকতাম আর রাতে আরেকজন মিসেস চট্টরাজের মাথা ব্যথা কি সবসময় হতো আমি জিজ্ঞেস করলাম অরুণকে হ্যাঁ ব্যথাটা ছিল চাঁদের বামা বাড়া কমার মতো তবে দিনের দিকে কম থাকতো রাতে বাড়তো বেদনা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণা উনি পাগলের মতো আচরণ করতেন ওকে তখন ব্যথানাশক ও ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিতে হতো একটা টেবিল ফ্যান রাখা হতো মাথার ঠিক পাশেই সেটা অন করে দেওয়া হতো এবং মাথায় হাত বুলিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কিছুর করার ছিল না তবে ব্যথাটা যখন কম থাকত উনি গল্প করতেন ওর ছেলেবেলার কথা বেড়াতে গেছেন যেসব জায়গায় সেই সব গল্প বলতে ভালোবাসতেন খুব আর ভালোবাসতেন তার পাঁচ বছরের মেয়ে মিষ্টুকে নিয়ে বিকেলে মেয়ে এলে ওর যন্ত্রণাকাতর মুখেও একটা অন্যরকম খুশির ছোঁয়া থাকত কথা বলার ফাঁকে অরুণ একটু থামতেই আমার হাতঘড়িটা শব্দ করে জানান দিল সময় চলিয়া যায় আমি হাতঘড়ি দেখলাম রাত নটা বৃষ্টিপায় ধরে এসেছে বদলে যাচ্ছে আকাশের ছবি মেঘেরা সব জল হয়ে ঝরে পড়তে আকাশের দখল নিচ্ছে চাঁদ এক ফ্যাকাশে সাদা আলোয় ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল চারপাশের চরাচর অরুণ বলল একটু আলোর দিকে গেলে হয় না চারপাশের আঁধার যেন গলা টিপে ধরছে আর একটু চাও খেতে হবে অগত্যা আবার গাড়ি ছাড়লাম বৃষ্টির রাতে দোকানপাট সব বন্ধ চায়ের খোঁজ করতে করতে এসে পড়লাম ব্যান্ডেলে গরম চা পাওয়া গেল স্টেশনের বাইরেই চায় চমুক দিতেই অরুণের মোবাইল বাজলো ফোন করছে স্ত্রী জনা অরুণের মুখচ্ছবি আবার খবরের কাগজের হেডলাইন হতে থাকলো দু চারটে হুঁ হ্যাঁ আচ্ছা বলে ফোন ছেড়েই সে বলল মিসেস চট্টরাজ ওর ডিউটি করে গেছেন চাপা রুইয়ের পেশেন্ট মারা গেছে আমার মোবাইল রেঞ্জের বাইরে ছিল বলে খবরটা তখন পাইনি ও কি ভয়ঙ্কর এতগুলো বছর পরও গাড়ি নিয়ে দিল্লি রোডে এসে পড়তেই অরুণ শুরু করল তার না বলা কথা একদিন সুমিতাদি আমাকে বলেছিলেন জানো অরুণ আমি বেশ বুঝতে পারি আমি আর বাঁচব না আমাকে চলে যেতে হবে কোথায় যাবো বা কিভাবে যাবো তা জানি না কিন্তু সেই সঙ্গে ভাই কিছু মনে করো না তোমাদের ওপর আমার খুব রাগ হচ্ছে কেন তোমরা আমার ব্যথা সারিয়ে দিচ্ছ না দরকার হলে মাথাটা কেটে দেখো না কিন্তু প্লিজ আমাকে বাঁচিয়ে দাও পৃথিবীতে সবাই থাকবে কেন আমাকে চলে যেতে হবে আমার কি মরার বয়স হয়েছে এরপর অরুণ দম নেওয়ার জন্য একটু থামলো তারপর ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে বলল আবার শরীর ভালো থাকলে আমাকে তুই তোকারিও করতেন বলতেন তোদের কাছে কত ঋণ রয়ে গেল ভালো হলে তোকে ভাইফোঁটায় নেমন্তন্ন করব আর বড় বড় গলদার মালাইকারি খাওয়াবো কিন্তু মানুষের কোনো ইচ্ছেই বা সবসময় পূরণ হচ্ছে দিনটার কথা আজও স্পষ্ট মনে পড়ে 19 জানুয়ারি নাইনটিন আমি বেলা দশটা নাগাদ ডিউটিতে জয়েন করতে যাচ্ছি ওর ঘরে লম্বা করিডোরটার মোর ঘুরতেই দেখি সিস্টার মালবিকা খুব জোরে দৌড়ে আসছেন আমায় দেখি আর্তনাদ করে বললেন শিগগির মিশেস চট্টরাজের ঘরে যান তারপর দৌড়ে ঢুকলাম ওর ঘরে দেখলাম শুয়েই আছেন তাকিয়ে দেখছেন আমাকে ওর চানের সময় বলে মাথার চুল খোলা ছিল ওর চুল ছিল মেয়েদের কাছে ঈর্ষণীয় মাঝে মাঝে বলতেন অরুণ বলতো ভাই এত চুলের জন্যই কি আমার এত ব্যথা যাই হোক ঘরে ঢুকে আমার সাইড ব্যাগটা টেবিলে রাখতে রাখতেকে বললাম গুড মর্নিং দিদি ভালো আছেন তো হুঁ উনি সংক্ষেপে উত্তর দিলেন ব্যথা আছে হুঁ তাহলে ফ্যান বন্ধ কেন দাঁড়ান ফ্যানটা চালিয়ে দিই বলে পাখাটা চালিয়ে দিলাম ওর চিকিৎসা ব্যবস্থার চার দেখতে দেখতে জিজ্ঞেস করলাম রাতে খেয়েছেন উত্তর নেই দিদি কাল খেতে ভালো লেগেছিল উত্তর নেই দিদি বলে ঘুরে দাঁড়াতেই বামা তোকে কি বলবো আমি আতঙ্কে নীল হয়ে গেলাম দেখলাম উনি আমার দিকে বিস্ফারিত নেত্রে আছেন কিন্তু শরীর নিষ্পন্দ শুধু মাথার চুলে ঘূর্ণি তুলে তুলেছে পাখার বাতাস সেই প্রবল বেগে আলোড়িত চুল দেখে মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল উনি উঠে এগিয়ে আসবেন আমার দিকে আমি টেনে দৌড় লাগালাম এমন ঘটনা শুনেছিস কখনো বাইরেবেলা বেলা দশটার ঝলমলে রোদ্দুর সর্বত্র জীবনের প্রবল উপস্থিতি আর মৃতদেহকে ভয় পেয়ে ছুটছে এক ডাক্তার তাহলে ওর এই উত্তরগুলো কি তুই ভুল শুনেছিলি অসম্ভব আমার কানে আজও হুঁ বাজে শুধু তাই নয় পরে যখন সকলের সঙ্গে আবার ওই ঘরে ঢুকি তখন কি দেখেছিলাম জানিস ওর দু চোখ বোঝা বরফ পরিশ্রান্ত হয়ে যেন ঘুমিয়ে পড়েছেন তিনি পরে জেনেও ছিলাম মৃত্যুর সময় ওর চোখ বন্ধই ছিল তাহলে কি উনি আমাকে দেখতেই চোখ খুলেছিলেন ওই রকম ভয়ঙ্করভাবে ওই প্রথম ওই শেষ ডাক্তার জীবনে আর কখনও মন আতঙ্কের শিকার হয়নি তবে এখনও আতঙ্কের কারণ আছেন সুমিতাদি রোগী দেখতে দেখতে চেষ্টা করি যেন ঘরের অন্য কোথাও আমার চোখ না পড়ে কিন্তু তিনি এলে আমার চোখে পড়বে না একই তার সহ্য হবে যে রোগীর মরণ নিশ্চিত শুধু তারই শিওরের পাশে তিনি এলোচুলে দাঁড়িয়ে থাকেন এবং বিস্ফারিত নেত্রে তাকিয়ে থাকেন রোগীর দিকে আজ অব্দি বহু লোকের নিদান হেঁকেছি শুধু ওকে দেখে এর মধ্যে আমার নিজের আত্মীয় স্বজনও ছিলেন বই কি এখন তুই বল এসব ঘটনা কি কাউকে বলার আমি কোনো উত্তর দিলাম না তবে মনে মনে ঠিক করলাম আমার কিছু হলে অন্তত ওকে ডাকবো না পরমায়ু থাকুক বা না থাকুক তা আগে আগেভাগে জেনে বাঁচার আনন্দ নষ্ট করতে চায় কোন হাম্ম